المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين شبري شو شوك وصطة أمر شكل الله رب العالمين بريتي بيته منوب جاكي بيرن كورن تنه لن أدوم عليه الصلاة والسلام আদম আলাইসাল্লামকে যখন প্রেরণ করলেন তিনি একাকিত্ব বোধ করতেছিলেন কোনো সাথী নেই সঙ্গী নেই মনে যেন পরিপূর্ণতা আসতেছে না তে একাকিত্ব জীবনটি একটি টেনশনের জীবন আর পরিপূর্ণ জীবন হল দুইজনকে নিয়ে অর্থাৎ যদি একজন সাথী হয় সহধর্মিনী হয় তাহলে জীবনটি হয় পরিপূর্ণ এবং শান্তিময় পরবর্তী আল্লাহর্ববুল্লা আলমিন আদম আলাইসাল্লামের প্যারেশানি দেখে সৃষ্টি করলেন হাওয়া আলিহিসাল্লামকে মা হাওয়াকে পেয়ে আদম আলি সালাম বড্ড খুশি এবং তার মনে আসলো প্রশান্তি একজন আরেকজনকে দিয়ে হলো পরিপূর্ণতা যার জন্য মহানবুল আলমিন এসাদ করেছেন ওয়াজা আলা বইনুম মা রহমা আমি পরস্পর স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছি এবং আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এসাদ করেছেন লিতেসকুনু ইল অর্থাৎ আমি তোমাদের থেকে তোমাদের সঙ্গিনীকে সৃষ্টি করেছি যেন তাদের থেকে তোমরা শান্তি নিতে পারো তো স্বামী স্ত্রী পরস্পর হলো একজন আরেকজনের জন্য শান্তি একজন আরেকজনের জন্য পরিপূর্ণতা এই জীবনটি অতি সুন্দর সুখময় জীবন কিন্তু আক্ষেপের বিষয় বর্তমান ডিজিটাল যুগে আমাদের ব্রেন যেন ডিজিটাল হয়ে গেছে চিন্তা চেতনা সব ডিজিটাল পরিবারে জীবন যাপন করতে হইলেই অনেক কিছু হয়ে থাকে সামান্য কোনো কারণেই অহেতুক কোনো কারণেই দেখা যায় যে স্বামী স্ত্রীর মাঝে দ্বন্দ্ব বিভেদ মারামারি শেষপন্ত এটা রূপ নেই বিচ্ছেদের বিচ্ছেদ যে হলেও এটি যে কত নিন্দনীয় এবং বিচ্ছেদ যে করলেন আপনি ডিজিটাল বেন্দি কাকে আনন্দিত করলেন কে বেশি খুশি পেলো সবচেয়ে বেশি আনন্দিত কে হলো আসুন এটি জেনে নেই প্রিয়ানব্বী সাল্লাহ সাল্লামের হাদিস দিয়ে যে হাদিসটি জাবির ইবনে আবদুল্লাহ বর্ণনা করছেন ইমাম মুসলিম রাহেমা এই হাদিসটি তার সই গ্রন্থে নিয়ে আসছেন রসৌ সাল্লাহ সাল্লামের সাত করেছেন ইন্না ইবলি সাইদাউ আরশাউ আল আলাল মা অর্থাৎ ইবলিস এই লাহাত্লাহ যে আল্লাহ রব্লা আল্লাহ আনদপ্রাপ্ত তাঁর সিংহাসন স্থাপন করে পানির উপর সুম্মা বা আসু সারা পরবর্তী তার সাথী সঙ্গী এবং তার চেলা পেলা আছে যে তাদেরকে পাঠায় যাও আদম সন্তানকে পদ করো মানুষকে পদ করো একজন এসে বলে আমি এই করছি এই করছি তুমি কিছুই করি আবার আরেকজন রিপোর্ট নিয়ে আসে আমি এমন করছি বল কিছুই করিনি এমনই ভাবে তার এক চেলা এসে বলে যে আমি স্বামী স্ত্রীর মাঝে জগড়া বাজাইছি এমন জগড়া বাজাইছি শুধু এইটুকুই ছাড়ে দিন শেষ পর্যন্ত মা তার রাখতো হু হাতা ফার বাইনা হু বাইনা তাকে জগরা দিয়ে শুধু শেষ করিনি বরং স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাইছি রসলা মেশাদ করেন পরবর্তী ইবলিস তার ওই চেলাকে বলে আসো আমার নিকটে আসো নিকটে বসায় বসানোর পরে বলে নেতা তুমি খুব ভালো খুব ভালো কাজ করেছ তাহলে বুঝতে পারলাম ইবলিস শয়তান কোন কাজে বেশি সন্তুষ্ট হয় এবং খুশি হয় আনন্দ বোধ করে সেটি হলো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো আমরা ওহেতক। পারিবারিক কোনো কথা নিয়ে বা সামান্য কিছু ছাত্রা করে আমরা দেখা যায় স্ত্রীর সাথে রাগ করি গুসা করি তাকে পহার করি শেষ পর্যন্ত বিচ্ছেদ করে দিয়ে তালাক করে দিয়ে দিই অবশ্যই এই বিষয়ে আল্লাহরবুল্লা আলমিনের কাছে জব দিয়ে করতে হবে যদি অহেতুক কারণে আপনি স্ত্রীর সাথে বিচ্ছেদ করেন স্ত্রীকে মারপিট করেন এবং স্ত্রীর সাথে ঝগড়া করেন তাহলে আসুন আমরা বুঝতে পারলাম যে এই বিচ্ছেদ বা স্ত্রীর সাথে এমন আচরণ করা কে খুশি হয় আপনি কি মুসলিম হয়ে আল্লাহকে খুশি করবেন না শয়তানকে খুশি করবেন একটু ভেবে নিন